অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশির আগস্ট মাস কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটা ইন জেনারেল রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে এই আগস্ট মাসে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে এই রাশিফলটি। তো শুরু করা যাক আলোচনাটি। প্রথম কথা আসি বৃশ্চিক রাশির শরীরের পাঠটা। এই আগস্ট মাসে আপনাদের শরীরগত দিক কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা নিয়ে। শরীরের দিক থেকে কিন্তু আপনাদের এই আগস্ট মাস অনেকটাই ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ শারীরিক পীড়া নিয়ে যারা ভুগছিলেন, সেই দিক থেকে শারীরিক দিক কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে আগস্ট মাসে। অর্থাৎ এটা একটা শুভ দিক। কিন্তু দেখুন, একটা কথা আছে, শরীরই সম্পদ। অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু পেতে চলেছে। এরপরে আসি আপনাদের অর্থ। দেখুন, আপনাদের রাশির দ্বিতীয়ভাবে দ্বিতীয় পতির অবস্থান এবং পঞ্চম পতি এই বৃহস্পতি ঠিক দ্বিতীয় অবস্থান করছে। অর্থাৎ মা লক্ষ্মী, পঞ্চম ভাব থেকে আমরা মা লক্ষ্মীর এ করি এবং দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের ফাইন্যান্সের বিচার করি। অর্থাৎ আর্থিক কন্ডিশন কিন্তু আপনাদের এ মাসে শুভ কিন্তু যাবে। অর্থাৎ বেসিক্যালি অর্থ নিয়ে কিন্তু আপনাদের সমস্যা আসবে না। এর পাশাপাশি আপনাদের এ মাসে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। পিতার থেকে সহযোগিতা বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ হওয়ার কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং নবমভাবে বুধাদিত্য যোগ তৈরি করছে এবং 16 আগস্ট থেকে এই রবি আপনাদের রাশির দশম স্থানে অবস্থান করছে এবং বুধের সাথে 17 আগস্ট থেকে এই রবি এবং বুধ বুধাদিত্য যোগ দশমভাবে তৈরি সৃষ্টি করছে। অর্থাৎ আপনাদের এবং যিনি কিনা আপনাদের একাদশপতি, এই বুধ আপনাদের একাদশপতি দশম স্থানে অবস্থান রবির সাথে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, ভবিষ্যতে এ মাসে না হলেও ফিউচারে সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। অর্থাৎ যারা বৃশ্চিক রাশি জাতক প্রজাতিকরা আছে, গভর্নমেন্টের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। গভর্নমেন্টের ডিলিংস যারা করছে তাদের জন্য শুভ। যারা এমনি কাজের ক্ষেত্রে আছে প্রমোশন হবে, পদোন্নতি হবে। যারা সেনাবাহিনীতে আছেন তাদের ক্ষেত্রে প্রমোশন, পুলিশ ক্ষেত্রে প্রমোশন, ডক্টরদের ভালো দিক দেখা যাচ্ছে, নার্সের ক্ষেত্রে প্রমোশন, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সরকারি ডিপার্টমেন্টে যারা থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এর পাশাপাশি জানাই, যারা রাজনৈতিক সেক্টরে আছেন, রাজনৈতিক ফিল্ডে যারা আছেন, তাদের জন্য কিন্তু আগস্ট মাসটা দুর্দান্ত সময় আসতে চলেছে। একটা বিশাল পরিবর্তন, ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে এই আগস্ট মাসে রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে। অর্থাৎ আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু শুভ। সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে সন্তানের জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এবং সন্তানের জন্য আপনাদের মান সম্মান বৃদ্ধি বা সন্তানের এডুকেশনের দিকে একটা ভালো দিক কিন্তু আপনাদের খুলে যেতে চলেছে। এবং রাশির তৃতীয় স্থানে শনির অবস্থান, অর্থাৎ তৃতীয় পতি তৃতীয় স্থানে অবস্থান, এটা কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, যারা রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি যারা ফিল্ম দুনিয়াতে আছেন, যারা অ্যাক্টিংয়ে আছেন, যারা মিডিয়াতে আছেন, যারা ফটোগ্রাফিতে আছেন, যারা গান বাজনা এগুলোর সঙ্গে মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু আস্তে আস্তে ভালো সময় আসতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। দুর্দান্ত সময় বৃশ্চিক রাশির এই গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ রাজনৈতিক সেক্টর এবং গ্ল্যামার দুনিয়াতে কিন্তু ভালো, কিন্তু বৃশ্চিক রাশির সমস্যা আসছে আপনার প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের অবনতি,
এবং প্রেম থেকে হতাশা, ডিপ্রেশান আসার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে বৃশ্চিক রাশির জন্য। এবং প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর, এগুলো কিন্তু তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এদিক থেকে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন। বিবাহের দিকটা আপনাদের মধ্যম, তবে এ মাসে বিবাহের ব্যাপারটাতে না এগানোটা বৃশ্চিক রাশির জন্য কিন্তু ভালো। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা গ্রহগত যা অবস্থান বলছে বিয়ের ব্যাপারে কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু নির্দেশ করছে না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা হার্ডওয়্যারের বিজনেস করছেন বা গার্মেন্টসের বিজনেস করছেন, বা যারা বিশেষ করে মেডিসিনের বিজনেস করছেন, দুধ পণ্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এগ্রিকালচারে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়। যারা এনজিওতে আছেন, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য লাভ হতে চলেছে এই মাসে। আপনাদের বিভিন্ন রকমের কাজের সুযোগ কিন্তু, প্রজেক্টের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে বৃশ্চিক রাশির। এবং এ মাসে আপনাদের শত্রুতা কিছুটা হলেও কিন্তু বাড়বে। শত্রুতা আপনাদের বাড়ার জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কাজের বাধা সৃষ্টি করবে এই শত্রুতে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হুট করে কোনো সমস্যা চলে আসা, অর্থাৎ নিজের সমস্যা নয়, হয়তোবা আপনার আত্মীয় স্বজনের বা পাড়ার প্রতিবেশী সেই সমস্যাটা আপনাকে হয়তোবা ফেস করতে হতে পারে। এই দিকগুলো কিন্তু আপনারা একটু নজর রাখবেন। মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা এটা কিন্তু থাকবে। ফট করে রেগে যাওয়া বা চটজলদি ডিসিশন নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল কাজ হওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেলফ প্রফেশনে আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ। এ মাসে আপনাদের ভূমি, গাড়ি এগুলো কিন্তু কেনার বা সেই জন্য টাকা দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে। যারা গাড়ি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব একটা শুভ ফল কিন্তু এ মাসে বহন করবে না। তবে কসমেটিক্সের বিজনেসে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ওভারঅল চলে যাবে, কম বেশি ভালো মন্দ মিশে কিন্তু চলবে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু শুভ। হায়ার এডুকেশনে যারা আছে, উচ্চশিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা শুভ ফল প্রদান করবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যম, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী ভাব হতে পারে, এদিকটা নজর রাখতে হবে। কিন্তু হায়ার এডুকেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভালো সময়, শুভ সময় কিন্তু আসতে চলেছে। এবার আসি আপনাদের পিতার শরীর স্বাস্থ্যর দিকটা কিন্তু কিছুটা হলেও খারাপ যাবে। পিতার হেলথ নিয়ে আপনাদের টেনশান, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। পিতা এবং মাতা এ দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশানের ব্যাপার কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এই মাসে। অবশ্যই এই ব্যাপারে আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন এবং নতুন সুযোগ আপনাদের কিন্তু আসবে। এবার জানাই যারা শেয়ার, লটারি, ফাটকা, জুয়া, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো। অর্থাৎ এই দিকে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, কিন্তু পাশাপাশি আপনাদের রাশিচক্রে রাহুর অবস্থা, রাহু কোন নক্ষত্রে বসে আছে বা রাহু প্লেসমেন্ট কেমন সেটা কিন্তু দেখা দরকার, পাশাপাশি শুক্রের অবস্থান কেমন সেটাও দেখা দরকার আছে। কিন্তু গ্রহের গোচর যা বলছে অপ্রত্যাশিত অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ যেটাতে আপনারা কোটিপতি পর্যন্ত হতে পারেন, অর্থাৎ লটারি বা ফাটকা কারবার থেকে বা জুয়া থেকে লাখ লাখ টাকা পাওয়া, এগুলো কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে, আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। নতুন আলোর দিশা বৃশ্চিক রাশির জাতক জাতিরা কিন্তু পেতে চলেছে। অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে কাজগুলো আটকেছে, সরকারি কাজ বলুন, অন্যান্য কাজগুলো যেগুলো আটকেছিল, বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই দিকগুলো কিন্তু আপনাদের খুলে যেতে চলেছে। অর্থাৎ সেই আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের কিন্তু হয়ে যাবে এই আগস্ট মাসে। অর্থাৎ
সুবর্ণ সুযোগ কিন্তু বৃশ্চিক রাশির জন্য সরকারি কাজকর্ম ব্যাপারে। যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু বিশেষ লাভ কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু সাহায্য পাবেন, তবে আত্মীয় স্বজন থেকে বা আপনাদের পাড়া প্রতিবেশী থেকে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা এই দিকটা আছে, এবং এ মাসে আপনারা অবশ্যই ইলেকট্রিক বা আগুন থেকে কিন্তু সাবধানে থাকবেন। এই কোনো একটা ছোটোখাটো দুর্ঘটনা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, এদিক থেকে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। এবং যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। ছোটোখাটো চোট আঘাত, পায়ে লেগে যাওয়া এগুলো কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, হাড়ে চোট পাওয়া, এই দিকগুলো কিন্তু আপনারা অবশ্যই গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন, গাড়ি বাইক যারা চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সাবধানে চালাবেন। এর সাথে আপনাদেরকে জানাই, নতুন যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, এ মাসটাতে আপনারা দাঁড়িয়ে যান, এ মাসটাতে দাঁড়িয়ে যান। প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু এ মাসে আপনারা ব্যবসাতে করবেন না, পার্টনারশিপ বিজনেসে একটু হলেও চোখ কান খুলে রেখে পার্টনারশিপ বিজনেসে আপনারা বিজনেস করুন। সেক্ষেত্রে ভালো পার্টনারদের থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আছে। ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।